অনেকক্ষণ হাঁটার পর বাসায় গেলাম। আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর আমি আব্বু আম্মু আর অবন্তী খেয়ে নিলাম। রুমে গিয়ে সোফায় বসে আছি। কিছুক্ষণ পর অবন্তী আসলো, এসে কিছুক্ষণ আনাগোনা করলো, তারপর বলল, জুয়েল একটা কথা বলবো? হুম বলেন। এই নাও, এটা তোমার জন্য। কি এটা? খুলে দেখো। আমি প্যাকেটটা খুললাম, দেখলাম একটা পাঞ্জাবি। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কখন নিলেন? এত কিছু তোমার না জানলেও চলবে, হলুদের দিন তুমি এটা গায়ে দিবে। হ্যাঁ, সূচক মাথা নাড়ালাম। মনে থাকে জানো? আমি আবারও একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কারো নরম হাতে স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। আমি জেগে গেলাম, কিন্তু না জাগার ভান করে রাখলাম যাতে কিছু কেউ না বুঝতে পারে। আমি আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখি অবন্তী আমার পাশে বসে মাথায় হাত বুলাচ্ছে আর কান্না করছে। আমি বুঝেও না বুঝায় ভান করে শুয়ে আছি। ভালোই লাগছে, বিয়ের পর এই প্রথম ওর স্পর্শ পেলাম। কিছুক্ষণ পর আমি চোখ বন্ধ করে বললাম, অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ুন। অবন্তী আমার কথায় অবাক হয়ে যায়, তাড়াতাড়ি বসে থেকে উঠে খাটে চলে যায়। আমি ওপাশ হয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা রেডি হয়ে কাজে যাচ্ছি, এমন সময় আব্বু আর অবন্তী আমার সামনে বদ আটকে দাঁড়ালো। কিরে জুয়েল, কই যাস? কই আবার কাজে? কালকে তোকে কি বললাম? আমার বান্ধবীর বিয়ে যে, সে কথা বলিনি? হুম মনে আছে। তাহলে কাজে কেন যাচ্ছিস? সারাদিন বাসায় থেকে কি করব, বিয়েতে যাব তো সন্ধ্যায়। সন্ধ্যায় গেলে খাবি কখন? আরে ধুর, আজকে বিয়ে না, আজকে গায়ে হলুদ, সো সন্ধ্যায় গেলে হবে। প্লিজ একটু তাড়াতাড়ি আসিও। আমি আর কিছু না বলে বেরিয়ে গেলাম। সারাদিন কাজ শেষ করে বিকালবেলা বাসায় চলে আসলাম। এসে দেখি অবন্তী আগে থেকে রেডি, আমিও ফ্রেশ হয়ে রেডি হলাম। অবন্তী একটা ব্যাগে কাপড় চাপড় নিয়ে নিল, তারপর আব্বু আম্মুকে বলে বেরিয়ে গেলাম, একটা সিএনজি নিলাম। অনেকক্ষণ পর বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছালাম। চারপাশ খুব সুন্দর করে সাজানো। বাড়িতে গেলাম, অবন্তীকে দেখেই ওর ফ্রেন্ড জড়িয়ে ধরলো, তারপর আমার সাথে পরিচয় করিয়ে দিল, তারপর একটা রুম দেখিয়ে দিয়ে বললো সেখানে যেতে। আমি ওখানে গিয়ে বসলাম। রাতের বেলা একা একা ভালো লাগছে না, এদিক ওদিক হাঁটছি, এমন কিছু একটার সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি একটা মেয়ে আমার দিকে না তাকিয়ে বলতে লাগলো, ওই মিয়া চোখে দেখেন না, দিলেন তো শাড়িটার 12টা বাজিয়ে। তারপর আমার দিকে তাকালো। আমি তো ওকে দেখেই একটা টাস্কি খেলাম, এটা যে লিমা আমার ক্লাসমেট, আমাকে দেখেই বলতে লাগলো, আরে জুয়েল তুই? কি রে তুই, কি অবস্থা তোর? আমি তো ভালোই আছি, তোর কি খবর? আছি আলহামদুলিল্লাহ। তো বিয়েতে আসলি নাকি? হুম। তুইও কি সেম? হুম, আমার মামা তো বোনের বিয়ে। মাহি তোর কি হয়? অবন্তীর বান্ধবী। অবন্তীকে? তোর ভাবি। কি, তুই বিয়ে করেছিস হারামি? একটু বললিও না। সরি রে, হুট করে বিয়েটা হয়ে গেছে। হুম হইছে, চল আমার কাজিনগুলোর সাথে তোর পরিচয় করিয়ে দিই। সবার সাথে তো পরিচিত হলাম। অবন্তীর জামাই হিসেবে তো হইছস, আমার বন্ধু হিসেবে তো হসনি, চল তো। আচ্ছা ঠিক আছে চল। তারপর লিমার সাথে গেলাম, সবার সাথে আবারও পরিচিত হলাম। তারপর আমি আর লিমা কলেজের কথাগুলো মনে করে খুব হাসাহাসি করছি। অন্যদিকে চোখ পড়তে দেখি অবন্তী তাকিয়ে আছে আমাদের দিকে। আমি ওকে দেখে আরও জোরে জোরে হাসতে শুরু করলাম। অবন্তী হঠাৎ করে এসে আমার হাত ধরে টেনে নিয়ে যায়। এই এখানে কি করো? দেখেন না কি করি, আড্ডা দিচ্ছি। আড্ডা দিচ্ছ মানে? ওই মেয়েটাকে? ও আমার বেস্ট ফ্রেন্ড। কি, তোমার মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে? কই, আগে কখনো তো শুনিনি। আপনাকে কি সবকিছু বলবো? আমার পার্সোনাল ব্যাপার আমার কাছেই থাকবে। আচ্ছা খেয়ে যাও। আপনি খেয়ে নেন, আমি ওদের সাথে খাবো। কাদের সাথে? আমার ফ্রেন্ড আর ওর কয়েকজন বান্ধবী। অবন্তী কিছু না বলে রাগ দেখিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি, এমন সময় পেছন থেকে কেউ একজন টোকা দিল। তাকিয়ে দেখি লিমা। কি রে, তোর বউ তো রেগে গেল? না রাগেনি। জুয়েল ভাই, তুই আর আমার সাথে কথা বলিস না, পরে দেখবি তোরে চিবাই খাইবো। শোন, তোকে একটা অভিনয় করতে হবে। কি অভিনয়? সব শিখিয়ে দিলাম। না ভাই আমি পারবো না, তুই অন্য কাউকে বল। তোর বউ যে রাগি পরে আমার মাথা ফাটাবে। প্লিজ না করিস না, তুই ছাড়া তো এত ক্লোজ কোনো ফ্রেন্ড নাই আমার। আচ্ছা দেখি কি করা যায়। দেখি না, কাজটা তোকেই করতে হবে, আর তোর সাথে আরো কয়েকটা মেয়ে নিয়ে নে। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা আমাদের প্ল্যান অনুসারে কাজ করতে শুরু করলাম। লিমা আমার হাত ধরে মাহির রুমে আসলো, অবন্তীও সেখানে ছিল। আমাদের এই অবস্থায় দেখে অবন্তীর চোখ কপালে উঠে গেল। আমি আর লিমা কথা বলছি, লিমা হাসতে হাসতে বারবার আমার গায়ে পড়ছে। এদিকে অবন্তী রেগে লাল হয়ে আছে। মনে মনে বললাম, জানো তোমার মনে ভালোবাসার সৃষ্টি করছি। তারপর আমি লিমা আর ওর কয়েকটা কাজিন মিলে আড্ডা দিচ্ছি আর হাসাহাসি করছি। এমন সময় দেখি অবন্তী দূর থেকে আমাকে ফলো করছে। রাতে খাওয়ার সময় আমি আর লিমা একসাথে বসেছি। অবন্তী আমাদের টেবিলে ছিল, আরও কয়েকজন মেয়ে ছিল। জুয়েল দোস্ত, তোর মনে আছে কলেজে থাকতে তুই আমাকে খাইয়ে দিতি, আমিও তোকে খাইয়ে দিতাম? ওর কথা শুনে
নিজেই আবুল হয়ে গেলাম। অভিনয় করতে বলেছি কিন্তু এমন অভিনয় করবে আমি জীবনেও কল্পনাও করিনি। মনে থাকবে না কেন? তুই কত আমার আঙ্গুলে কামড় দিয়েছিস, দিনগুলো কি এত সহজে ভুলতে পারি? মনে আছে আমার জন্মদিনে আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছিলি? তোর জন্মদিনের তারিখ কখনো আমি ভুলি না। অবন্তি বারবার আমার দিকে তাকাচ্ছে, চোখের মধ্যে পানি ডলমল করছে। আমাদের আরও কথাবার্তা দেখে সে টেবিল থেকে উঠে চলে গেল। তারপর সবাই খেয়ে উঠলাম, অন্য মেয়েগুলাও জানে আমাদের প্ল্যান সম্পর্কে। তারপর বাইরে চলে আসলাম। বিয়ে বাড়িতে চিল্লাচিল্লির জন্য কোনো কথাই ভালোভাবে শোনা যাচ্ছে না। জুয়েল, তোর বউ কিন্তু তোকে অনেক ভালোবাসে। কচু, তুই তাহলে কিছুই জানিস না। আচ্ছা তোর কথা বল, বিয়ে করেছিস? করেছি, আবার করিও নি। মানে? বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু উনি দেশের বাইরে, এমনিতে মোবাইলে সারাদিন কথা হয়। বিয়ের পর আমাকেও নিয়ে যাবে, তো তাই সবকিছু ঠিকঠাক করতে একটু সময় লাগছে। বাহ, তাহলে দেশের বাইরে চলে যাবি, দেখিস আমাদের আবার ভুলিস না। একটা মাইক দিব, ভুলবো কেন? আচ্ছা তোর ভাই কোন দেশে থাকে রে? ভাইয়ের কথা বলার কারণে মনটা খারাপ হয়ে গেল। ভাই এমন এক দেশে থাকে যে দেশে গেলে কেউ আর ফিরে আসে না। মানে? পুরো ঘটনা বললাম। সরি দোস্ত, আমি জানতাম না। ইটস ওকে। তারপর তুই তোর ভাবি মানে অবন্তিকে বিয়ে করে নিলি। ভালো করছিস, মেয়েটা যথেষ্ট ভালো। তো এখন কি করিস? তেমন কিছু না, চাকরি নাই, বেকার বেকার ঘুরছি। সত্যিটা বললাম, কারণ যতই হোক একটু হলেও মান ইজ্জত আছে আমার। কি বলিস, তাহলে ফ্যামিলিকে কে দেখে, কিভাবে চলে? আল্লাহ চালাচ্ছে কোনোভাবে। এই আমাদের কোম্পানির জন্য কয়েকজন লোক দরকার, তুই চাকরি করবি? আমি বাবাকে বলে দিব, তাহলে তোর কোনো ইন্টারভিউ নেবে না, সরাসরি চাকরি দিয়ে দিবে। কিন্তু? কিন্তু কি, বেতনের কথা বলছিস তো? আচ্ছা বেতনও বাড়িয়ে দিবে, তুই তোর সার্টিফিকেট জমা দিয়ে দিস। থ্যাংকস দোস্ত। আরে থ্যাংকসের কি আছে, চাকরি হয়ে গেলে ট্রিট দিবি। আচ্ছা ঠিক আছে দিব। মনে মনে ভাবছি এই মেয়েটার সাথে কলেজে তেমন একটা কথা বলতাম না, জাস্ট হাই হ্যালো ছাড়া, আর আজকে সেই আমাকে চাকরি দিয়ে দিল। আসলে উপরওয়ালা কাকে কখন প্রয়োজন এনে দেয় বলা যায় না। তারপর একটি মেয়ে এসে আমাদের যেতে বলল, হলুদ নাকি শুরু হয়ে গেছে। এই শোন, এবার তোর বউকে আসল ডোজ দেব। কি সেটা? তুই শুধু দেখ। তারপর সে আমার হাত ধরে স্টেজের সামনে নিয়ে যায়। অবন্তি আমাদের দেখে বড় বড় চোখে তাকিয়ে আছে, গায়ে হলুদ শুরু হয়ে গেল, সবাই গায়ে হলুদ দিচ্ছে। সবশেষে আমি আর অবন্তি রয়ে গেলাম। তারপর দুজনে একসাথে স্টেজে উঠলাম, মাহিকে হলুদ লাগিয়ে দিলাম, মাহি আমাকে মিষ্টি খাইয়ে দিল, আমিও দিলাম, অবন্তিও দিল। তারপর আমি একটা মিষ্টি অবন্তির মুখের কাছে নিলাম, সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর মিষ্টিটার কিছু অংশ খেলো, তারপর সেও আমাকে একটা মিষ্টি খাইয়ে দিল। ভেতরে ভেতরে আমার মনটা নাচানাচি করছে, এমন সময় লিমা একটা অদ্ভুত কাজ করে বসলো। সে স্টেজে উঠে অনেকগুলো হলুদ নিয়ে আমার মুখে মেখে দিল। আমি অবন্তিকে দেখিয়ে লিমাকে হলুদ মাখিয়ে দিলাম। লিমার কাজিনগুলো এসে আমার মাথা থেকে শুরু করে হাত মুখ সব জায়গায় হলুদের পুরো অংশ ঢেলে দিল। অবন্তি আমাদের এই অবস্থা দেখে উঠে চলে গেল। তারপর বাইরে এসে আমি আবারও লিমার সাথে কথা বলছি, এমন সময় অবন্তি কোথা থেকে এসে আমার পাঞ্জাবি কলার চেপে ধরে টেনে রুমে নিয়ে যায়, ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। কি ব্যাপার, এইভাবে ধরে নিয়ে আসলেন কেন? এই মেয়ে দেখলেই কথা বলতে মন চায়। তাতে আপনার সমস্যা কোথায়? আছে, অনেক সমস্যা আছে। তুমি অন্য মেয়ের দিকে তাকাতে পারবে না। কেন? সেটা না জানলেও চলবে। আমার যেহেতু কেউ নেই, সেহেতু আমি অন্যদের সাথে অবশ্যই কথা বলবো। না, তুই কার সাথে কথা বলতে পারবি না, আর যেন ওই মেয়েটার সাথে না দেখি। সমস্যা কোথায়? বলেছি না কথা না বলতে। যদি বলি? তাহলে আব্বুকে কল দিয়ে বলবো তুমি আমাকে ছেড়ে অন্য মেয়ের সাথে প্রেম করছো। কি, আপনি এই কথা বলতে পারবেন? এখন পাঞ্জাবিটা খুলে শুয়ে পড়ো। আপনি কোথায় ঘুমাবেন? পরে দেখা যাবে, তুমি শুয়ে পড়ো। তারপর কি হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটিতে ক্লিক করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।